আজ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। ট্যুরিজম ইন্ডাস্ট্রির একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে বিশাখাপত্তনমের একটা হিস্টোরিক ট্যুরিস্ট প্লেস আপনাদের সামনে আজ তুলে ধরছি। Today I am in front of historic town hall of Visakhapatnam, jar naam joriye ache bharoter swadhinata sangramer itihasher shonge. Bhabchen jayga ta kothay? Jayga tar naam holo Visakhapatnam Town Hall. 1901 saler 3 april bhittiprostho sthapito hoy ar 1904 saler 4 march tadanintan Vizagapatnamer district collector rh Campbell ei টাউন হলের উদ্বোধন করেছিলেন। বলা হয় সেই সময়ে 50,000 টাকা খরচা করে তদানীন্তন বিবলির রাজা রাজা শ্বেতা রঙ্গরাজারাও এই হলটা তৈরি করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় টাউন হল ছিল স্বাধীনতা সংগ্রামীদের এবং সমাজকর্মীদের জন্য একটা প্রধান সভাকেন্দ্র। মহাত্মা গান্ধী 1929 সালে টাউন হলের কাছে একটা বিশাল সমাবেশ আয়োজন করেছিলেন। বিশাখাপত্তনমের লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল 1931 সালে এখান থেকে। ইতিহাসপ্রেমী এডওয়ার্ড পল বর্ণনা করেছেন, পরবর্তী বছরগুলিতে এম এস সুবালক্ষ্মি, দ্বারম, ভেঙ্কট নাইডু এদের অল্প বয়সে এরা বহুবার এখানে পারফর্ম করে গেছেন। শ্রী রাজাগোপালাচারি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি ভি রমন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে বক্তৃতা দিয়েছেন। তারপর বিশাখাপত্তনমের সমুদ্র থেকে অনেক জল বয়ে যায়, সময়ের সাথে এই জায়গা তার জৌলুস হারায়, তাই পড়ে থাকে অলমোস্ট অ্যাবান্ডন্ড হয়ে। বাট দ্য গুড নিউজ ইজ Now the government is taking initiative to renovate this hall to preserve our ancient heritage. Hopefully, nikot bhobishyotei hoyto ei jaygar dar khule jabe sadharon manusher jonno. Ar ochirei ei jayga porinoto hobe ek boishishtobahi tourism spot hisebe. Wish you all a happy tourism day.